হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে অনলাইন টিউটরিং টুলস জুম। জুম হচ্ছে সারা বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত অনলাইন টিউটরিং টুলস। এই টুলসের মাধ্যমে একজন শিক্ষক ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করে সারা বিশ্বব্যাপী তার ছাত্রদেরকে পড়াতে পারেন। তো চলুন দেখি কি করতে হয় জুম ব্যবহার করতে হলে। আজকের এই টিউটোরিয়ালটি বিশেষভাবে শিক্ষকদের জন্য তৈরি করা হলো। একজন শিক্ষককে জুম ব্যবহার করে ক্লাস নেওয়ার ক্ষেত্রে তাকে অবশ্যই জুমে লগ ইন করতে হবে। কিভাবে লগ ইন আইডি তৈরি করতে হয় সেটা আমরা শুরুর থেকেই দেখাচ্ছি। চলুন প্রথমে ইউআরএল এ zoom.us এই ইউআরএলটি লিখুন এবং প্রবেশ করুন। তারপর সাইন আপ ইটস ফ্রি এই বাটনটিতে ক্লিক করুন। এই বাটনটিতে ক্লিক করলে আপনার জন্ম তারিখ এখানে প্রদান করুন। জন্ম তারিখ প্রদান করার পরে আপনি কন্টিনিউ বাটনে প্রেস করবেন। কন্টিনিউ বাটনে প্রেস করার পরে আপনার ইমেল অ্যাড্রেসটি এখানে লিখবেন। আপনার ইমেল অ্যাড্রেসটি লিখে সাইন আপ বাটনে ক্লিক করলে আপনার ইমেলে একটি মেসেজ চলে যাবে। যে মেসেজটি হবে এই জুম অ্যাকাউন্ট অ্যাক্টিভেশনের মেসেজ। এই মেসেজটি আপনি অ্যাক্টিভেট অ্যাকাউন্ট এই বাটনটিতে ক্লিক করবেন অথবা এই ইউআরএলটি আপনার ব্রাউজারে নিয়ে পেস্ট করে দিবেন, যে কোনো একটি করলেই হবে। তো এইটাকে ক্লিক করার মাত্র আপনাকে যে উইন্ডোটিতে নিয়ে যাবে সেটি হচ্ছে আপনার নাম এবং অন্য অন্য তথ্যাদি প্রবেশ করানোর উইন্ডো। তো আমি অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছি বলে আমাকে এখানে নিয়ে এসেছে। আমার অ্যাকাউন্ট অলরেডি অ্যাক্টিভেটেড, আপনার অ্যাকাউন্টটিও এভাবে অ্যাক্টিভেটেড করে ফেলবেন। অ্যাক্টিভেশন করার পরে আপনি আপনার অ্যাকাউন্টে সাইন ইন করবেন। আপনার অ্যাকাউন্টে সাইন ইনের ক্ষেত্রে আপনার ইমেইল আইডি এবং এই যে একটু আগে যে রেজিস্ট্রেশন করেছেন তার যে পাসওয়ার্ডটি ব্যবহার করেছেন সেই পাসওয়ার্ডটি দুটো এখানে দিতে হবে। তো পাসওয়ার্ডটি এবং ইমেল আইডি ব্যবহার করে আমি যখন ভিতরে ঢুকে গেলাম তখন আমার ডিটেলসটা এখানে দেখাচ্ছে। তো লক্ষ্য করুন এই মিটিংস যে ট্যাবটা আছে বাম পাশে, এটাতে ঢুকলে পরে আমার প্রিভিয়াস যত মিটিংস আছে সেগুলো দেখাবে। আর একটা হচ্ছে পার্সোনাল মিটিং রুম। আমি আমার স্টুডেন্টদেরকে আমার একটা পার্সোনাল মিটিং আইডি এটি দিয়ে রাখতে পারি, সবসময়ই তারা আমাকে রিচ করতে পারবে। শুধুমাত্র আমি বলে দিব যে 8টার সময় ক্লাস বা একটা নির্দিষ্ট সময়ে ক্লাস, সেই সময়ে তারা এই ইউআরএলটি ব্যবহার করে আমার পার্সোনাল মিটিং রুমে তারা ঢুকতে পারবে। আসলে মূলত একটা মিটিংয়ে প্রবেশ করার জন্য দুটো জিনিস দরকার পড়ে, একটা এই মিটিং আইডিটা আর একটা হচ্ছে এই পাসওয়ার্ডটা। এই মেসেজটি যদি আপনার পার্মানেন্ট স্টুডেন্টদেরকে দিয়ে রাখেন, তাদেরকে শুধু সময় জানিয়ে দিলেই তারা ওই সময়ে আপনার সাথে ক্লাসে উপস্থিত থাকতে পারবে, ঠিক আছে। আর যদি ইনস্ট্যান্ট এই মুহূর্তে আমি ক্লাস শুরু করতে চাই তাহলে আমাদেরকে যেতে হবে হোস্টে মিটিংয়ে। হোস্টে মিটিংয়ের ভিতরে তিন রকম মিটিং আছে। উইথ ভিডিও, আপনার ভিডিও সহ মিটিং আছে। উইদাউট ভিডিও, ভিডিও বন্ধ করে মিটিং আছে। এবং শুধুমাত্র স্ক্রিন শেয়ারিংয়ের মাধ্যমে মিটিং আছে। শুধুমাত্র স্ক্রিন শেয়ারিংয়ের মাধ্যমে আপনার ভয়েস বা অডিও ছাড়া শুধুমাত্র স্ক্রিনের যে শব্দগুলো আছে সেগুলো দিয়েও আপনি চাইলে ক্লাস নিতে পারবেন বা মিটিং করতে পারবেন। তাহলে আমরা উইথ ভিডিও অফ বা উইদাউট ভিডিও এটিতে আপনার একটা মিটিং বা একটা ক্লাস শুরু করি। সেক্ষেত্রে এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই পেজটাতে চলে আসলো। এখানে আসার পরে ওপেন জুম মিটিং এটি ওপেন হবে। এই জুম মিটিং ওপেন হওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার এই ডাউনলোড অ্যান্ড রান জুম এটাকে ডাউনলোড করে রান করতে হবে, সেট আপ দিতে হবে। তাহলে আমি অলরেডি এই জিনিসটা ডাউনলোড করে সেট আপ দিয়ে ফেলেছি, তাই এটা হচ্ছে ওয়ান টাইম, একবার করলেই হয়ে যাবে। এটা অটোমেটিক প্রসেস, আপনারা এখানে আসলে পরে অটোমেটিক ডাউনলোড হবে এবং এটা নেক্সট নেক্সট করলে এটা সেট আপ হয়ে যাবে। ওপেন জুম মিটিংয়ে আমি দিয়ে নিলাম। ওপেন জুম মিটিংয়ে দিয়েছি। দেওয়ার পরে যে উইন্ডোটা আসবে সেটা হচ্ছে মিটিংয়ের উইন্ডো। সেখান থেকে আমি আমার স্টুডেন্টদেরকে আজকে মিটিংয়ের যে তথ্যগুলো সেগুলো আমি দিব। জয়েন উইথ কম্পিউটার অডিও, আমি কম্পিউটারের যে অডিওটা আছে সেটা আমি জয়েন করতে চাই কি না, আমি অবশ্যই অডিও সহ জয়েন করতে চাই।
তাহলে এই লিঙ্কটা হচ্ছে এখনকার মিটিং, আমি যে এখন ক্লাস নিচ্ছি সেই ক্লাসের লিঙ্ক। এই ক্লাসের লিঙ্কটিকে আমি স্টুডেন্টদেরকে দিয়ে দিচ্ছি। এই স্টুডেন্টদেরকে পাঠানোর ক্ষেত্রে আপনারা আপনাদের ইচ্ছা মতো বিভিন্ন মিডিয়াম ইউজ করতে পারেন, কেউ হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারেন, ইমেইল ইউজ করতে পারেন, অথবা আপনাদের যদি অন্য কোনো এসএমএস, মোবাইল এসএমএস, সেটার মাধ্যমে আপনারা করতে পারেন। তো আমি আপাতত দুইজন পার্টিসিপেন্টকে আমি আমার ইউআরএল পাঠিয়েছি, তাহলে দুইজন পার্টিসিপেন্ট আমার এই ক্লাসের মধ্যে এখন ঢুকবে। এখন বর্তমানে আমাকে দেখাচ্ছে একজন পার্টিসিপেন্ট মাত্র আমি আছি, তাহলে দুইজন পার্টিসিপেন্ট ঢুকার জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করছি। দেখুন একজন পার্টিসিপেন্ট অলরেডি চলে আসছে। এই পার্টিসিপেন্টগুলো অবশ্যই ঢুকার ক্ষেত্রে তাদেরকে অ্যাডমিট করতে হবে, তাদেরকে ঢুকার পারমিশন দিতে হবে, না হলে তারা কিন্তু এখানে ওয়েটিং অবস্থায় থাকবে। দেখুন দুইজন পারমিশন, দুইজন পার্টিসিপেন্টই আমাকে রিকোয়েস্ট করেছে। আমি প্রথমে রবিনকে অ্যাডমিট করলাম, তার পরবর্তীতে প্রাপ্তিকে অ্যাডমিট করলাম। এখানে দুইজনকে অ্যাডমিট করা মাত্রই তারা দুইজন কিন্তু আমার মিটিংয়ের সাথে কানেক্টেড হয়ে গেল। এখন আমি কি করতে চাচ্ছি, তাদেরকে যদি শুধুমাত্র জয়েন অডিও, শুধুমাত্র অডিও স্পিকারের মাধ্যমে, কম্পিউটারের যে অডিও আছে সেটার মাধ্যমে তাদেরকে ইনস্ট্রাকশন দিতে চাই, তাহলে অবশ্যই তারা শুধুমাত্র অডিওটি শুনতে পাবে। আর যদি আমি যদি ভিডিও শেয়ার করি তাহলে কিন্তু তারা ভিডিও পেয়ে যাবে। দেখুন আমার ভিডিওটা দেখাচ্ছে, একইভাবে যদি স্টুডেন্টরাও ভিডিও ওপেন করে তাহলে কিন্তু স্টুডেন্টদের ভিডিও আমি দেখতে পাবো। ভিডিওটা বন্ধ করে দিলাম আপাতত, ভিডিও ক্লাস আমাদের দরকার নেই আপাতত। এখন আমি দেখাচ্ছি যে আর কি কি করা যায়। আমি চ্যাট করতে পারি, আমি বলতে পারি যে যে হ্যালো স্টুডেন্টস, হাউ আর ইউ, উই উইল স্টাডি চ্যাপ্টার 5 টুডে, এরকম আমি মেসেজ দিতে পারি। আচ্ছা এখন আমরা শেয়ার করতে পারি। শেয়ারিং এর ক্ষেত্রে আমার স্ক্রিন শেয়ারিং হতে পারে, ফুল স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে আমি তাদেরকে যেটা করতে পারবো যে ওয়ার্ড ডকুমেন্টের যা পড়া আছে সেগুলোকে আমি দেখাতে পারবো। উদাহরণ হিসেবে আমি এই ডকুমেন্টটিকে ওপেন করলাম। এই ডকুমেন্টের খুব সহজে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করা যায়, এখানে পাসওয়ার্ড হচ্ছে আমাদের বিষয়, তাহলে এই পাসওয়ার্ড পোর্শনটাকে আমি যদি একটু হাইলাইট করে দিই, এভাবে আমি পড়া বুঝাতে পারবো স্টুডেন্টদেরকে। এখন নতুন কোন শেয়ারিং এ যাই আমি, অথবা দেখুন আবার দেখুন যে একটা আমি যদি একটা পাওয়ার পয়েন্ট স্লাইড এর মাধ্যমে বুঝাতে চাই, পাওয়ার পয়েন্ট স্লাইড এর মাধ্যমে আমি বুঝাতে চাই যদি, তাহলে এই অ্যানোটেশনটা বন্ধ করে নিলাম। পাওয়ার পয়েন্ট স্লাইড এর মাধ্যমে আমি এখন স্টুডেন্টদেরকে দেখাতে চাচ্ছি এই একটা পাওয়ার পয়েন্ট স্লাইড। এই স্লাইডটা কিন্তু এখন স্টুডেন্টরা দেখতে পাচ্ছে। আবার দেখুন আমি যদি চাই যে একটা ইউটিউবের ভিডিও দেখাবো, এখান থেকেও আমি কিন্তু ক্লাস নিয়ে তাদেরকে কিছু বোঝাতে পারবো। এভাবে কিন্তু আমরা ইউটিউব থেকেও স্টুডেন্টদেরকে লেসন দিতে পারি। কাজেই আপনাদের কাছে যেটি প্রয়োজন সেটি করতে হবে।
তো এছাড়াও ফাইল শেয়ারিং এর ব্যবস্থা আছে, আমি চাইলে গুগল ড্রাইভ থেকে, বক্স থেকে অথবা ওয়ান ড্রাইভ থেকে আমি চাইলে স্টুডেন্টদেরকে কোনো ফাইল শেয়ারিং করতে পারি। পার্টিসিপেন্টদেরকে দেখুন, আরো অনেকগুলো অনেকগুলো এখানে ইয়ে আছে, ফাংশন আছে, আমি কোন একটা পার্টিসিপেন্টকে চাইলে বের করে দিতে পারি। আর একটা বিষয় স্ক্রিন শেয়ারিং এর মধ্যে রয়েছে, হোয়াইট বোর্ডে আমি লেসন দিতে পারি, উদাহরণস্বরূপ আমি একটি যদি অ্যালজেব্রার ফর্মুলা আমি এভাবে লিখি, হয়ে গেল। কিন্তু তারপর দেখুন আরো আরো অনেকগুলো ফাংশন আছে, ডিজেবল পার্টিসিপেন্ট অ্যানোটেশন, এই বোর্ডের ভিতরে স্টুডেন্টরাও লিখতে পারে, আমিও লিখতে পারি বা টিচারও লিখতে পারে। তো যদি চান যে স্টুডেন্টদের লিখাটাকে বন্ধ করে দিবেন, সেটা এখান থেকে ক্লিক করে বন্ধ করে দিতে পারবেন। এবং অনেকেই যদি এই বোর্ডের মধ্যে লিখে, সেক্ষেত্রে কাকে কোনটা লিখলো সেটা দেখাতে পারবেন এখান থেকে, যে নেম, শো নেম অফ অ্যানোটেটর, হাইট, ফ্লোটিং মিটিং কন্ট্রোল, এই উপরে যে ফ্লোটিং মিটিং কন্ট্রোল এটাকে যদি হাইট করতে চাই, শেয়ার কম্পিউটার সাউন্ড, কম্পিউটার সাউন্ডকে শেয়ার বা না করা, শেয়ার করা বা না করা এখান থেকে, অপটিমাইজ শেয়ার ফুল স্ক্রিন ভিডিও ক্লিপ এখান থেকে, এইসব ফাংশন গুলো আছে। তো এখন মোটামুটি আমরা বুঝতে পারছি যে কিভাবে স্ক্রিন শেয়ারিং করতে হয়, কিভাবে ভিডিও বা অডিওর মাধ্যমে লেসন প্রদান করতে হয়। তো আমার মনে হয় যে এ পর্যন্তই শেষ। আরো যদি কোনো পার্টিসিপেন্টকে ইনভাইট করতে হয় তাহলে এই অপশন আরো ইনভাইট করতে পারবেন এখান থেকে। তো আমার মনে হয় যে আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে জুম ব্যবহার করে ক্লাস শুরু করতে হবে, এবং ক্লাস শেষ করার বিষয়টাও আমি দেখাচ্ছি কিভাবে ক্লাস শেষ করতে হবে। আমি এখন ক্লাস ইন্ড করে দিলাম, ইন্ড করার ক্ষেত্রে ইন্ড মিটিং ফর অল, লিভ মিটিং, লিভ মিটিং হচ্ছে আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, পরবর্তীতে আবার জয়েন করব, সেটাও হতে পারে, অথবা আমি ইন্ড মিটিং ফর অল এটাও করতে পারি। ঠিক আছে, পর্যন্তই শেষ। আমার মনে হয় যে আপনারা কিভাবে একটি ক্লাস নিতে হবে এবং শেষ পর্যন্ত কিভাবে শেষ করতে হবে, কিভাবে ডকুমেন্ট শেয়ার করতে হবে, কিভাবে লিখে লিখে বোঝাতে হবে, সবগুলো জিনিস বোধ হয় আপনারা বুঝতে পেরেছেন। তো এরপরেও যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আপনি আমাকে অবশ্যই জানাবেন, এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আর একটি বিষয় আমি বলতে চাই যে আমরা এই চ্যানেলটির মাধ্যমে ছোট ছোট কম্পিউটার বিষয়ক সমস্যাকে ছোট ছোট ভিডিও ক্লিপের মাধ্যমে আপনাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করি। যদি ক্লিপগুলো আপনাদের সত্যিকার অর্থে উপকারে আসে বা একটু হলেও সহযোগিতা করে তাহলে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব আমাদেরকে অনুপ্রেরণা যোগায়।